হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি মহিউদ্দিন, বিসা টিউটর থেকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি এবং আজকে আরও একটি চমৎকার তথ্যবোধ বিরুনি হাজির হয়েছি। তো আশা করি সবাই খুব ভালো আছেন এবং ঈদ খুব ভালোভাবে পালন করেছেন। তো আয়ারল্যান্ডে অনেকে লটারি বিষয়ে আবেদন করতে চান, তো আসলে আপনি আবেদন করতে পারবেন কিনা বা যোগ্য কিনা এই বিষয়টি নিয়ে আজকে টোটাল আলোচনা করব। তো এখানে যদি যারা জয়ী হবে তারা 1 কোটি টাকার মতো আয়ারল্যান্ড সরকার থেকে পাবে, যেন তারা ওই আয়ারল্যান্ডের যে 30টি দ্বীপ আছে ওখানে গিয়ে বসবাস করে উপযুক্ত করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে। তো এটি একটি চমৎকার সুযোগ। তো আমি আজকে ডিটেল আলোচনা করব, আপনি বাংলাদেশি হিসেবে এখানে অ্যাপ্লাই করতে পারবেন কিনা, বা আপনি ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান যে কোনো দেশের হোক না কেন, এখানে কোন কোন দেশের নাগরিকরা আবেদন করতে পারবে। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন, তাহলে পুরো বিষয়টি আপনি বুঝতে পারবেন। তো এখানে কিছু কন্ডিশন রয়েছে, আমি কন্ডিশনগুলো বলে নিই কি কি। কন্ডিশনগুলো হলো আপনার বয়স 18 বছর হতে হবে, 18 বছর যে কেউ এখানে আবেদন করতে পারবে। তো আপনার একটা আইরিশ ভিসা বা পাসপোর্ট থাকতে হবে, তখন আপনি আবেদন করতে পারবেন। এবং আপনার একটা স্কিল থাকলে ভালো, এক্সপিরিয়েন্স থাকে আরও ভালো। আর আপনি যে আয়ারল্যান্ডের নাগরিক এই আপনাকে সেই প্রমাণপত্র দিতে হবে, এবং আপনার যে বিভিন্ন ডকুমেন্টগুলো, আইরিশ পাসপোর্ট, আপনি নাগরিকত্ব এগুলো থাকতে হবে। এছাড়া আপনি যে আয়ারল্যান্ডের অরিজিনাল আইডি কার্ড আছে এই জিনিস থাকতে হবে, আপনার বয়সের প্রুফ, আপনার যে 18 বছর হয়েছে সেই জিনিসই থাকতে হবে, আপনার কাজের কোনো অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। আর আপনি ওইখানে যে যেতে ইচ্ছুক সেখানে, ওইখানে একটা আবেদনপত্র লাগবে, ঠিক আছে। তো আমরা এখানে দেখে নিলাম আসলে এখানে অন্য দেশের নাগরিক আবেদন করতে পারবে, আসলে করতে পারবে না, শুধু যারা আয়ারল্যান্ডের নাগরিক তারাই আবেদন করতে পারবে, ঠিক আছে। তো আমি বাংলাদেশি হিসেবে আমরা আবেদন করতে পারবো না, ঠিক আছে। এখানে এই জিনিসটি অলরেডি প্রকাশিত হয়ে গেছে, আর যারা দেখতে চান যে এই স্কিমটি কি, এই লিঙ্কটি আমি সরাসরি দিয়ে রাখবো গভর্নমেন্ট ওয়েবসাইট, আপনার গিয়ে বিষয়গুলো পরিষ্কার হয়ে নেবেন। তো আর বিভ্রান্তি নয়, আমরা এই লটারি বিষয়ের জন্য উপযুক্ত হতে পারবো না, ঠিক আছে। আর বাংলাদেশি হিসেবে ভারত, পাকিস্তান নাগরিক কেউ আবেদন করতে পারবে না, শুধু যারা আয়ারল্যান্ডের নাগরিক তারাই এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ঠিক আছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, আর আরও কিছু জানা থাকলে কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন তথ্যগুলো জানতে পারবেন। তো টেক কেয়ার, গুড বাই, টাটা।